দর্শক এই মুহূর্তে তিস্তা ব্যারেজে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন শিথুন, সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। শিথুন, তিস্তায় পানি বাড়ায় কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে? তানিয়া, আপনি যেমনটি বলছেন, আজকে গত কয়েকদিন থেকে তিস্তা নদীর আশপাশে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল 6টায় 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সকাল 9টায় কিন্তু সেই 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তবে দুপুর 12টায় 6 সেন্টিমিটার কমে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। আবার এখন আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি বিকেল 3টায় আরো 4 সেন্টিমিটার বেড়ে গিয়ে 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই তিস্তার পানি প্রবাহিত উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু তিস্তা ব্যারাজের সবকটি 44টি গেটে কিন্তু খুলে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাদুল্লাহ আমাদের নিশ্চিত করেছে। এই পানি বিপৎসীমার উপর দিয়ে যাওয়ার কারণে এবং অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে কিন্তু তিস্তা নদীর আশপাশে নিম্নাঞ্চলে যারা বসবাস করে এবং চর অঞ্চলে যারা বসবাস করে নীলফামারীর ডিমলা এবং জলঢাকা উপজেলার বেশ কিছু চরে অন্তত 6-7টি ইউনিয়নে প্রায় 10-12 হাজার লোক এই পর্যন্ত কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়ার কারণে কিন্তু শুকনো খাবার খেয়ে কিন্তু তাদের দিন পার করতে হচ্ছে। শুকনো খাবারও কিছুটা তাদের সংকট দেখা দিয়েছে। আমরা এই বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে জেলা প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে। পর্যাপ্ত শুকনো খাবার এবং ত্রাণ মজুদ রয়েছে জনপ্রতিনিধিদের সহায়তায়। কিছুক্ষণের মধ্যে হয়তো আজ প্লাবিত এলাকায় সেই ত্রাণ পৌঁছানো হবে বলে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে। নীলফামারী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাছিলেন ইয়াসিন শিথুন। দর্শক এই মুহূর্তে তিস্তা ব্যারেজে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন শিথুন, সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। শিথুন, তিস্তায় পানি বাড়ায় কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে? তানিয়া, আপনি যেমনটি বলছেন, আজকে গত কয়েকদিন থেকে তিস্তা নদীর আশপাশে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল 6টায় 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সকাল 9টায় কিন্তু সেই 19 সেন্টিমিটার উপর দিয়েই প্রবাহিত হয়েছিল। তবে দুপুর 12টায় 6 সেন্টিমিটার কমে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। আবার এখন আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি বিকেল 3টায় আরো 4 সেন্টিমিটার বেড়ে গিয়ে 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই তিস্তার পানি প্রবাহিত উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু তিস্তা ব্যারাজের সবকটি 44টি গেটে কিন্তু খুলে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাদুল্লাহ আমাদের নিশ্চিত করেছে। এই পানি বিপৎসীমার উপর দিয়ে যাওয়ার কারণে এবং অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে কিন্তু তিস্তা নদীর আশপাশে নিম্নাঞ্চলে যারা বসবাস করে এবং চর অঞ্চলে যারা বসবাস করে নীলফামারীর ডিমলা এবং জলঢাকা উপজেলার বেশ কিছু চরে অন্তত 6-7টি ইউনিয়নে প্রায় 10-12 হাজার লোক এই পর্যন্ত কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়ার কারণে কিন্তু শুকনো খাবার খেয়ে কিন্তু তাদের দিন পার করতে হচ্ছে। শুকনো খাবারও কিছুটা তাদের সংকট দেখা দিয়েছে। আমরা এই বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে জেলা প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে। পর্যাপ্ত শুকনো খাবার এবং ত্রাণ মজুদ রয়েছে জনপ্রতিনিধিদের সহায়তায়। কিছুক্ষণের মধ্যে হয়তো আজ প্লাবিত এলাকায় সেই ত্রাণ পৌঁছানো হবে বলে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে। নীলফামারী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাছিলেন ইয়াসিন শিথুন।